গোসাহাট উপজেলার ঈদুলপুর বালিকা বিদ্যালয়ের সামনে রাস্তায় নিষিদ্ধ ঝাটকা ইলিশ পরিবহন করার সময় গাড়িসহ 4.5 মণ ঝাটকা ইলিশ জব্দ করেন এবং 3 জনকে আটক করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। আটককৃতরা হলেন সবুজ হোসেন হাওলাদার, শাহ আলম, আলতাফ হোসেনের ছেলে আনোয়ার হোসেন। এরপরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি 1860 এর 188 একজনকে 7 দিনের কারাদণ্ড ও 3 জনকে 5,000 টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গোসাহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন দাশগুপ্ত। এ সময় জব্দকৃত ঝাটকা মাছ গোসাহাট উপজেলার 23টি মাদ্রাসায় এবং গোসাহাট উপজেলার মহিয়াকান্দি মুজিব বর্ষে গৃহহীনদের নির্মাণাধীন বসবাসরত পরিবারের মাঝে বণ্টন করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম বলেন, ঝাটকা ইলিশ শিকার করা, মজুদ ক্রয় বিক্রয় পরিবহন সম্পূর্ণ বেআইনি। এর বিরুদ্ধে আমাদের গোসাহাট উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে। এখন চতুর্থ পথে চলছে এই 3 তারিখ আপনার 13 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত অভিযানে চলবে। এই অভিযানের আওতায় আমাদের গতকাল রাত 3 ঘটিকায় চরজালালপুর টেকেরহাট থেকে আমাদের পুলিশ বাহিনী প্রায় 4.5 মণ জাটকে ইলিশ সহ আপনার ইজি বাইক আটক করছিল। সেই আমরা আটক করে থানায় রাখা হয়েছিল। তার পরবর্তীতে আমরা সকালবেলা আজকে দাসিরহাট জঙ্গল বাজারে গোসাহাট বাজারে অভিযান করে আমরা 2 জন মাছ বিক্রেতা জাটকা সহ আমরা তাদের আটক করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে মৎস্য সংরক্ষণ সুরক্ষায় 1950 আওতায় তাদেরকে বিচারের আওতায় আনে এবং তাদেরকে আপনার 2 জনকে 5,000 টাকা জরিমানা এবং 3 জনকে 5,000 টাকা জরিমানা এবং 1 জনকে 7 দিনের জেল দেওয়া হয়েছে। আমাদের এই অভিযানটা আপনারা জানেন যে আমাদের সারা বছর জাটকা আহরণ পরিবহন মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এই অভিযানটা আমাদের মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন এবং পুলিশ বাহিনীর সহযোগিতায় জাটকা অভিযান আমাদের সর্বদা চলমান এবং জাটকা অভিযানটা আপনারা জানেন নভেম্বরের 30 থেকে জুনের 1 তারিখ পর্যন্ত জাটকা নিষিদ্ধ। এ সময় আমাদের নদীত অভিযান চলতেছে, আমরা আমাদের অভিযান চলমান রয়েছে। ধন্যবাদ। আপনাদের কাজে লাগে, আপনাদেরকে হাতে দেওয়া হবে যদি দেয় স্যারে।